আচ্ছা, এই টপিকগুলা আপনাদের হচ্ছে কি আপলোড করা হয়েছে? চেক সাম আপলোড করা হয়েছিল, তারপরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে স্ট্যাটিক রাপিংটা কনফিগার করবো, হ্যাঁ, ডাইনামিক রাপিং এর আই যেটা কনফিগার করবো, ব্রেকেট করা চলে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি আগে সিআরসিটা দেখাই আপনাদের, তারপরে হচ্ছে ওই ইয়াটা রিভিউ করব। আপনার হচ্ছে
হচ্ছে দেখা যায় যে একটা দিক যদি হিরোর থাকে, একটা দিক বিট যদি ফ্লিপ করে, সে সেটা ধরতে পারে না। তো যে জন্য আমাদের ইয়াটা ছিল কি যে আমাদের পরবর্তীতে আরও কিছু স্ট্রং ডিটেকশন টেকনিক দরকার ছিল, যেগুলোর জন্য আপনার চেকসাম আর সিআরসিটা আসছে। চেকসামের ভিডিও অলরেডি আপনাদের আপলোড করা আছে, আমি রিভিউ করবো আজকে, আবার সমস্যা নেই। সিআরসিটা হচ্ছে আপনাদের দেখবেন, সিআরসিটা হচ্ছে আপনার সাইক্লিক রিডান্ডেন্সি চেকার। আমার দেওয়া আছে, তাহলে 1 দিব, তারপরে x কিউব দেওয়া আছে,
তার জন্য আরেকটা ওয়ান লিখব, x স্কয়ার কে এখানে দেওয়া আছে না, তার জন্য একটা জিরো, x টু দি পাওয়ার জিরো কি দেওয়া আছে না, তার জন্য x টু দি পাওয়ার জিরো মানে ওয়ান না, সেটাই সেটা কি দেওয়া আছে না, এই ওয়ানটা কেন দেওয়া থাকে জানেন, এই ওয়ানটা এখানে দেওয়া থাকে হচ্ছে ওই যে আপনি যখন বিট দেওয়া থাকে তখন একটা করে ভ্যালু কম দিতে পারে, আমি প্রসেস বলতে চাই এটা কি কেউ এক্সট্রাক্ট করবেন সেটা দেখেন কেন এই ওয়ান দেওয়া থাকে সেটা বলতে চাই, ধরেন জিরো জিরো দেওয়া আছে মানে এক্স টু দি পাওয়ার জিরো দেওয়া হয় আর এই ওয়ানটা এক্স টু দেওয়া থাকে, এই ওয়ান তো দেওয়া আছে এটার জন্য একটা ওয়ান দিতে হবে, তাহলে এটার ভ্যালু আসবে আপনার হচ্ছে এটা এক্সট্রাক্ট করবে, এখন আপনার কাজ হচ্ছে কি এটা দিয়ে এটাকে ভাগ করা, বিফোর দ্যাট আমাদের যেটা করতে হয় আমাদের হচ্ছে জিরো অ্যাড করতে হয়, তো জিরোটা কোথায় অ্যাড করতে হয়, জিরোটা হচ্ছে এই লাস্টে হচ্ছে অ্যাড করতে হয়, এখন যে মেসেজটা পাচ্ছেন সেই জিরো অ্যাড করে দেন হচ্ছে আপনাকে ডিভাইড করা শুরু করতে হয়, তো ধরেন হয় আপনাকে এটা দেওয়া থাকবে ডিভাইসর অথবা হচ্ছে এটা দেওয়া থাকবে, যদি এটা দেওয়া থাকে এক্সট্রাক্ট করে আপনি এটা বের করলেন আর যদি এটা দেওয়া থাকে এটা থেকে আপনি হচ্ছে আসলে এখন বের করতেছে ম্যাডাম আমি জিরো অ্যাড করবো কয়টা, এটা দেওয়া থাকলে কিন্তু দেওয়া থাকলে আপনার কোনো কষ্ট নেই, ফাংশন দেওয়া থাকলে এটা দিয়ে অ্যাডের এক্সট্রাক্ট করে নেবে, এখন আসলে ম্যাডাম আমি জিরো কয়টা অ্যাড করবো, জিরো অ্যাড করবেন যদি পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকে হাইস্ট ডিগ্রি যে কয়টা সেই দেয়, আর যদি এটা দেওয়া থাকে মাইনাস ওয়ান যে কয়টা দেওয়া আছে মাইনাস ওয়ান, ধরেন এখানে টোটাল বিট ধরেন এন যদি দেওয়া থাকে মাইনাস সেক্ষেত্রে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ, ফোর মাইনাস ওয়ান সরি পাঁচটা দেওয়া আছে ফোর হবে আর এখানে হাইস্ট ডিগ্রি কত ফোর, এই যে একটা মাইনাস করতে হয় বিদায় অলওয়েজ দেখবেন যে লাস্টে আপনাকে হচ্ছে এই পলিনোমিয়াল ফাংশন যখন ডিভাইজার দেওয়া থাকে একটা ওয়ান এক্সট্রা অ্যাড করা থাকে আর কি, বুঝতে পারছেন, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি যদি আমার পলিনোমিয়াল দেওয়া থাকে সেটা এক্সট্রাক্ট করে ডিভাইজার বের করা দেন হচ্ছে কি জিরো অ্যাড করা, মানে আপনি সামনে চলে আসেন সমস্যা এখানে আসে অ্যাড করা মানে পরে চলে যায়, বুঝতে পারছেন কিভাবে করবেন একটু ক্লিয়ার, ঠিক আছে,
আছে, কিন্তু সেটা কি হবে, টাইম কনজিউমিং হবে, কত ঝামেলার কোনো দরকারই নেই। আপনি কি করবেন, প্রথম নন জিরো এলিমেন্ট থেকে শুরু করার কথা, প্রথম নন জিরো এলিমেন্ট এটা সুন্দর মতো এখান থেকে পরে চারটা কি করবেন কেটে আনবেন, ওয়ান জিরো জিরো, পাঁচটা হয়েছে। তাহলে আবার এটার মধ্যে লিখি ছয় সাত আট নয় দশ
আর রিডান্ডেন্ট বিট হচ্ছে কত 4 বিট টোটাল আপনার রিসিভার রিসিভ করতেছে কত মেইন ডেটার সাথে 14 বিটস কিভাবে বিট বেড়ে যায় দেখছেন রিডান্ডেন্ট বিট গুলো কিভাবে এরর বুঝতে আছেন এইটুকু লিখবেন লেখার পর ধরুন আপনার প্রশ্নে দেওয়া আছে যে রিসিভার ইরর ফ্রি ডেটা রিসিভ করবে কি করবে না এখন রিসিভার লিখে রিসিভারের পোর্শন তো আসবে না সেটা কি রকম সেম প্রসেস মুছে নিচে লেখা নেব যদি সবগুলো জিরো আসে তার মানে কোন জিরো নাই সুন্দর করে হচ্ছে নিচে একটা লাইন লিখে দিবেন যে এই কারণে বা যত জিরো আসছে লিখে জাস্ট কিছু কনক্লুড করে দিবেন চার নম্বরে যদি কোশ্চেন থাকে কনক্লুড করে দিবেন যে রিসিভার উইল রিসিভ জিরো ফ্রি ডেটা ঠিক আছে সব জিরো মানে হচ্ছে নো ইরো আর যদি একটা বিট ও ওয়ান আসতো দ্যাট মিন্স কি কারো কোনো কনফিউশন আছে